তাসমান সাগর পারের দেশ নিউজিল্যান্ডে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে অংশগ্রহণ আর তাতেই চমক জাগানিয়া পারফরম্যান্স। টুর্নামেন্টে একটিমাত্র জয় পেলেও শামিমা ফারজানাদের ক্রিকেটীয় নৈপুণ্য ছুঁয়ে গেছে মন। ফলাফল বিশ্ব ক্রিকেটে টাইগ্রেসদের বেড়েছে গ্রহণযোগ্যতা, যার সুফল মিলছে হাতে নাতেই। সামনের দিনগুলোতে ব্যস্ত সূচির টানা ক্রিকেট। ডিপিএলের পরপরই বাছাইকৃত নারীদের নিয়ে হবে এশিয়া কাপের শিরোপা ধরে রাখতে বিশেষ ক্যাম্প। এরপর মরুর বুকে টি টোয়েন্টি বিশ্বকাপের বাছাই খেলবে বাংলাদেশ। টাইগ্রেসদের এফটিপির প্রথম ট্যুর হবে নভেম্বর ডিসেম্বরে নিউজিল্যান্ডে, আছে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সিরিজও। এফটিপির প্রথম যেটা আমরা নিউজিল্যান্ডে যাচ্ছি সেটা হচ্ছে নভেম্বরে। টি টোয়েন্টি এবং ওডিআই দুই ফর্ম্যাটেই আমরা খেলবো। ফেব্রুয়ারিতে তো ইনশাআল্লাহ আমরা সাউথ আফ্রিকায় যাচ্ছি। এই যে সময়গুলো এবং আমাদের যে টুর্নামেন্ট বা সূচি বললাম, আমাদের গ্যাপ আসলে খুব বেশি নেই। এক বছরের বেশি সময় পার হলো আইসিসির টেস্ট স্ট্যাটাস পেয়েছে বাংলাদেশের নারীরা, তবুও এখনও সাদা পোশাকে কোনো ম্যাচই খেলা হয়নি টাইগ্রেসদের। টেস্টকে ঘিরে তাই নতুন পরিকল্পনা বিসিবির, চলতি বছরই শুরু হবে স্কুল ক্রিকেটও। ন্যাশনাল টিম তার বাইরে সমৃদ্ধ আমাদের পাইপলাইন, আমাদের অনেক খেলোয়াড় রয়েছে। আমরা হয়তো বয়সে একটু নবীন, এই ধরনের একটি টিমকে নিয়ে আমরা লঙ্গার ভার্সনের পরিকল্পনা করব। আমাদের এই ধরনের একটা পরিকল্পনা রয়েছে, জানুয়ারি ফেব্রুয়ারির দিকে আমরা সেই টুর্নামেন্ট আয়োজনের চিন্তা ভাবনা আছে। এই বছরই আমরা স্কুল ক্রিকেটটাও আমরা শুরু করব। আর এফটিপিতে 2023-24 মৌসুমে আরও বেশি দ্বিপাক্ষিক সিরিজের জন্য বিভিন্ন দেশের বোর্ডগুলোর সঙ্গে যোগাযোগ করছে বিসিবির নারী উইং। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।